বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টকে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আমার আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন দূর করার পাঁচটি ভীষণ সহজ যোগ ব্যায়াম বন্ধুরা মূল ভিডিওটিতে প্রবেশ করবার আগে সবার প্রথমে একটু জেনে নিই যে কোষ্ঠকাঠিন্য বা কোষ্ঠবদ্ধতা আসলে কি কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন হলো অসম্পূর্ণ মল বা মলত্যাগের অসুবিধে বা বাধা অথবা বারবার মল ঠিক মতো ত্যাগ না হওয়া বা আংশিক মলত্যাগ হওয়া বা মল অপসারণ করতে না পারা কোষ্ঠ থেকে মল ত্যাগ বা সাফ না হয়ে কোষ্ঠের মধ্যে আবদ্ধ থাকে বলে একে বলা হয় অর্থাৎ কোষ্ঠ সাফ না হওয়াই হল কোষ্ঠবদ্ধতা কোষ্ঠকাঠিন্য আপাত না হলে এটি এক জটিল সমস্যায় রূপ নিতে পারে প্রস্রাবের সমস্যা দেখা দিতে পারে দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্যের সচরাচর যে দুটি সমস্যা হয় তা হল পাইলস ও অ্যানাল ফিশার এছাড়া আরো যা হতে পারে তা হল মানুষের মল ধরে রাখা ক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে এমনকি কোনো কোনো ক্ষেত্রে দিনের পর দিন অতিরিক্ত চাপ প্রয়োগের কারণে মলাধার দেহের বাইরে চলে আসতে পারে যাকে বলা রেকটাল প্রোল্যাপস খাদ্য নালিতে প্যাচ লেগে যেতে পারে বা খাদ্য আলসার বা ফুটো তৈরি হতে পারে কোষ্ঠকাঠিন্য থেকে সাধারণত যেসব রোগ হয় সেগুলো হলো রক্তাল্পতা অবসাদ বা ক্লান্তি অনিদ্রা চোখে ব্যথা চোখের নিচে কালি পড়া মাথা ঘোরা কোমর ব্যথা ক্রমান্বয়ে আদর্শ বৃদ্ধি পাওয়া এবং মনোযোগ কমে যাওয়া কোষ্ঠকাঠিন্য সমস্যা যত তীব্র হয় রোগী তত বেশি দুর্বল ও হীনবন্য হয়ে পড়ে দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য থেকে চর্মরোগ হতে পারে যেমন চুলকানি মুখে ঘা এবং মেচেতা এছাড়া খিদে কমে যাওয়া মুখে দুর্গন্ধ পেটে গ্যাস জমে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে চলুন বন্ধুরা আর সময় নষ্ট না করে এবারে এক এক করে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়া যোগব্যায়ামগুলো দেখে নি বন্ধুরা কনস্টিপেশনের সমস্যা দূর করার যে যোগাসনগুলো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেই যোগাসনগুলো অভ্যাস করতে হলে আপনাদেরকে সবাসন ও পদ্মাসন সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে এই ভিডিওটির নিচে ডেসক্রিপশন বক্সে আমি আপনাদেরকে সবাসন ও পদ্মাসন করার সঠিক নিয়ম পদ্ধতি উপকারিতা সম্পর্কিত দুটি ভিডিও লিঙ্ক শেয়ার করেছি প্রয়োজন বোধে আপনারা সেগুলো দেখে নিতে পারেন কোষ্ঠকাঠিন্য দূর করার যোগ নম্বর বজ্রাসন যোগশাস্ত্র অনুযায়ী এই আসনটির অভ্যাসে যোগাভ্যাসকারী দেহে নির্মাংস বজ্রের মতো দৃঢ় হয় তাই এই আসনের নাম বজ্রাসন সবার প্রথমে আপনার হাঁটু দুটো জোড়া করে এবং হাঁটু থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত সমস্ত অঙ্গ মাটিতে লাগান এবার আপনার গোড়ালি দুটো একটু ফাঁক করে গোড়ালি দুটোর উপরে বসুন যেন মেরুদণ্ড ঘাড় ও বুক সোজা অবস্থায় থাকে লক্ষ্য রাখবেন আপনার গোড়ালি দুটো যেন গুহদ্বারে দুপাশে থাকে এবার আপনার হাতের চেটো দুটো উপর করে দুজানুর উপর রাখুন স্বাভাবিক শ্বাস প্রশ্বাস বজায় রেখে কুড়ি থেকে তিরিশ সেকেন্ড সময় ধরে তিন থেকে চারবার এই যোগাসনটি অভ্যাস করুন এবং প্রত্যেকবার করার পর একবার করে সবাসন করবেন দু নম্বর পবন মুক্তাসন পেটের আবদ্ধ বায়ু নিষ্কাশনই এই যোগাসনের অন্যতম প্রধান কাজ তাই আসনের নাম পবন মুক্তাসন সবার প্রথমে চিৎ হয়ে সবাসনে শুয়ে আপনার ডান পা হাঁটু থেকে ভাঁজ করে মুখ ও পেটের কাছে নিয়ে আসুন এরপর পা দুটিকে দুহাতে সাহায্যে পেটের সঙ্গে জোরে পে ধরুন যাতে পেটের উপর উরু চাপ অনুভব করা যায় শ্বাস প্রসার সহজ ও স্বাভাবিক রাখুন এবং লক্ষ্য রাখবেন যাতে হাতের চাপ আলগা না হয় এই অবস্থায় 30 সেকেন্ড থাকার পর আপনার পা সোজা করুন এবং সঙ্গে সঙ্গে ডান পায়ের মতোই আপনার বাপা হাঁটু থেকে ভাঁজ করে পেটের সঙ্গে চেপে ধরুন এইভাবে 30 সেকেন্ড থাকার পর পা সোজা করুন এরপর দু পায়ের হাঁটু একসঙ্গে ভেঙে পেটের উপর জোরে চেপে ধরুন আপনার পা দুটো জোড়া অবস্থায় থাকবে এইভাবে প্রথমে ডান পা পরে বাপা এবং শেষে একসঙ্গে দুপা তুলে এই যোগাসনটি করবার পর একটি প্রস্ত বা সেট পূর্ণ হবে এভাবে মোট তিন প্রস্ত করবার পর একবার করে সবাসন করবেন পবন মুক্তাসন করাকালীন যদি পেট ও উরুর মাঝখানে কোন ফাঁক থাকে তবে একটি চাদর ভাঁজ করে অথবা একটি পাতলা বালিশ পেটের উপর দিয়ে নেবেন তিন নম্বর ভুজঙ্গাসন বা সর্পাসন এই আসনে অবস্থানকালে যোগাভ্যাসকারী দেহটি অনেকটা সাপের ফোনাতোলা অবস্থার মতো দেখায় বলে এই যোগাসনটির নাম ভুজঙ্গাসন বা সর্পাসন সভা প্রথমে উপুর হয়ে সবাসনে শুয়ে পড়ুন এবং আপনার পা দুটো জোড়া করে মাটিতে রাখুন তালু বুকের পাশে মাটিতে রাখুন আপনার হাতের আঙ্গুল যেন কাঁধের সঙ্গে একই সমরেখায় থাকে সেদিকে খেয়াল রাখবেন এবার আপনার কোমর থেকে থেকে শরীরের উপরের অংশ মাটি যতদূর সম্ভব উপরে তুলুন আপনার ঘাড় ও মেরুদণ্ডকে সাধ্যমতো বাঁকান আপনার হাত দুটো শরীরের সঙ্গে ঠেকে থাকবে তলপেট উরু হাঁটু ও পায়ের আঙ্গুল মাটিতে ঠেকানো থাকবে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে কুড়ি থেকে তিরিশ সেকেন্ড অব্দি এই অবস্থা অবস্থায় থাকুন এইভাবে তিন থেকে চারবার এই যোগাসনটি অভ্যাস করবেন এবং প্রত্যেকবার করার পর একবার করে সবাসনে কিছুক্ষণ বিশ্রাম নেবেন চার নম্বর উত্থান পদাসন বা উত্থিত পদাসন সবার প্রথমে চিত হয়ে সবাসনে শুয়ে পড়ুন আপনার হাতের চেটাও মাটির দিকে থাকবে এবার আপনার হাতের তালু ও উপর ভর দিয়ে দম নিতে নিতে পা জোড়া অবস্থায় মাটি থেকে দেড় হাত অনুমান উপরে তুলুন এবং দম ছাড়ুন খেয়াল রাখবেন আপনার হাঁটু দুটো যেন না ভাঙে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে কুড়ি থেকে 30 সেকেন্ড এই অবস্থায় থাকুন তারপর দম ছাড়তে ছাড়তে আস্তে আস্তে পা মাটিতে নামিয়ে রাখুন এই যোগাসনটি দু থেকে তিনবার অভ্যাস করুন এবং প্রত্যেকবার করার পর একবার করে সবাসনে কিছুক্ষণ বিশ্রাম নেবেন পাঁচ নম্বর অর্ধ কুর্মাসন প্রথমে বসুন তারপর আপনার দু হাত জোড়া করে আপনার কানের ঠিক দুপাশে লাগিয়ে মাথার উপরে তুলুন এরপর প্রণাম করার ভঙ্গিতে আপনার কোনই যতদূর সম্ভব সোজা রেখে সামনের দিকে ধীরে ধীরে ঝুঁকে আপনার কপাল ও হাত মাটিতে এই অবস্থায় আপনার পেট ও বুক উরুর সঙ্গে বেশ চেপে লেগে থাকবে আপনার নিতম্ব যাতে গোড়ালির সঙ্গে লেগে থাকে সেদিকে লক্ষ্য রাখবেন শ্বাস স্বাভাবিক রেখে কুড়ি থেকে তিরিশ সেকেন্ড অব্দি এই অবস্থায় থাকবেন এইভাবে তিন থেকে চারবার এই যোগাসনটি অভ্যাস করবেন এবং প্রত্যেকবার করার পর একবার করে সবাসনে কিছুক্ষণ বিশ্রাম নেবেন বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের সামান্যতম কোনো উপকারেও এসে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে হোয়াটসঅ্যাপে শেয়ার করুন যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ রিলেটেড প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাকে লিখে জানান জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন এবং এই ধরনেরই আরও ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলটক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশের বেল আইকনটিকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরো একটি নতুন ভিডিওকে সঙ্গে নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন